এরপর বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবিরা বললেন ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারাজ কি? বিশ্বনবী বললেন হাযা হুয়াল হারাজ। কি বুঝলেন? ফাইট, কেতাল, মারামারি, ফায়ার, অন্যায়ভাবে মারা হবে। এই যে আজকে মারছেন একজন খ্রিস্টান লোক, 50 জনরে নিউজিল্যান্ডে শেষ করে দিল। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে যিনি মারবে তিনি জানবেন আমি কেন মারলাম। এদেশেও অনেকে মারে, কেন মারে জানে না, কয় উপরের নির্দেশ আছে না নাই? আর যারে মারা হলো সেও জানে না আমি কি অপরাধে মরলাম, কেন গুম হইলাম, কেন ক্রস ফায়ারে পড়লাম আমি জানি না। তো এই আলামতটা সমাজে আছে না নাই? দেখছেন বিশ্বনবী কেমন যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছে, যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপর বিশ্বনবী বলেছেন দিয়া উল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে, এটা সমাজে নাই? আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবারা বললেন মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফানতাযির সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয় আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন। বিশ্বনবী বললেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযির সাআ, যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই ব্যক্তি যেই পজিশনে যাওয়ার যোগ্য নয়, সেই ব্যক্তি যদি যোগ্যতা ছাড়াই ওই পজিশনে চলে যায়, ওই চেয়ারে বসে যায়, তখনই কিয়ামত হয়ে যাবে। এ আমানতের খেয়ানত আছে না নাই? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় মসজিদের, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়, আছে না নাই? বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়, আছে না নাই? আপনারা টেকনাফে শিশু বক্তা আনেন না? হ্যাঁ, 36 ইঞ্চি, 28 ইঞ্চি বক্তা, তারপর শিশু বক্তা, এরপর আগে নারী ছিল এরপরে পুরুষ হয়ে গেছে, এই বক্তা আছে না নাই? তো আপনি আনবেন তো ওই লোককে যে কোরআন জানে, যে হাদিস জানে, যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা কোরআন সুন্নার আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে, ঠিক কি না? এরকম আলেমরে আয়না বসানোর দরকার আছে না নাই? এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসলেন, এটা কোলে করে আনা লাগে? এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা, এই জীবন উঠতে পারবেন এটাতে? আজকে মঞ্চ দেখছেন আপনারা, একেবারে বিশাল আরস, তো এইখানে উঠাইতে হলে 3-4 জন এর কোলে করে কাঁধে করে উঠাইতে হবে। এরপর হাত নাই পা নাই এরকম বক্তা আছে না নাই? আমি দেখছি একজন, তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ। এরপর আগে নাকি নারী ছিল এরপর পুরুষ হয়ে গেছে, পৃথিবীর কোথাও এগুলো শুনি না, এই দেশে এগুলো হয়। তো এগুলো আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি যিনি হবেন আপনাকে নামাজি হতে হবে, সভাপতি মানে আপনি প্রধান মসজিদের, তো আপনি যদি বেনামাজি হন কেমনে হবে? কথা বলেন, নামাজ পড়েন, এরকম সভাপতি আছে না নাই? আমি সবার কথা বলছি না, যারা পড়ে না এদের কথা বলছি। বেশিরভাগ মসজিদের এই অবস্থা, মসজিদ নিয়ে দলাদলি কিলাকিলি আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা রাখানে এমপি হয়, আছে না নাই? মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখানে মন্ত্রী হয়, আছে না নাই? আউলা জাউলা বকে এরকম আছে না নাই? তাহলে বিশ্বনবী যা বললেন কথায় কথায় মিলে যায়। আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত। পাশাপাশি এটা মুনাফিকের আলামত। মুনাফিক কখনো আমানতের হেফাজত করে না, খেয়ানত করে, চিল্লা এখন ঠিক কি না? এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমানতের খেয়ানত না করি। বিশ্বনবী কোনোদিন আমানতের খেয়ানত করেছে? কথা বলেন, ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন বান্দার বৈশিষ্ট্য তারা আমানতের হেফাজত করে আর প্রতিশ্রুতি রক্ষা করে। আমাদের অনেকে প্রতিশ্রুতি রক্ষা করে না, মাইক পাইলে দেদারসে বলে এটা দিমু ওইটা দিমু, এই করমু এলাকার উন্নয়ন, ওইটা সেটা সব দিয়ে হলামু।
কিন্তু সময় মতো সে কিছুই করতে চায় না, আছে না নাই? টেকনাফে আলহামদুলিল্লাহ নাই, আপনারা জানেন আপনাদের কি অবস্থা। তো এই জন্য এই আমানতের খেয়ানত গোটা বিশ্বব্যাপী, এই আলামতটা সমাজে আছে না নাই? এরপর বিষ্ণু বলেছেন আত্তাউল ফিল বুনিয়ান, কেয়ামতের আগে মানুষ বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, কে কার চেয়ে বড় বিল্ডিং বানাইতে পারে। বিষ্ণু বললেন, দেখেন কত সুন্দর কথা মিলে যায়, ওয়া আনতারাল হুফাত আল উরাত আল আলাত রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, এরকম গরিব লোকগুলো সমাজে হঠাৎ করে হুরু হুরু করে ধনী হয়ে যাবে। এরপরে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, খালি প্রতিযোগিতার কম্পিটিশন, ওর পাঁচতলা আমার লাগবে দশতলা, ওর দশতলা আমার লাগবে বিশতলা, ওর দুইটা গাড়ি আমার লাগবে তিনটা গাড়ি, আছে না নাই? ও তাহাজ্জুদ পড়ে আমিও তাহাজ্জুদ পড়ুম, এটা নাই কথা বলেন? আমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডেকে বলেন, নবী রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায়া দিবে কে? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায়, চিল্লে পড়েন আমিন। তার মানে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী আছে, বিশেষ করে আরব বিশ্বে আছে না নাই? পৃথিবীর বড় বিল্ডিংগুলো ওখানে, দুবাই আছে বুর্জ আল খলিফা 163 তলা উঁচু, এরপরে সৌদি আরবে আছে একটা কিংডম টাওয়ার, এই বছরই শেষের দিকে খোলার কথা, এই বছর 19 সালেই মানে শেষ হবে, এটা 1000 মিটার উঁচু। এরপর তাইপিডাং 1, কাবা ঘরের পাশে একটা আছে, এটার রয়্যাল ক্লক বলে, জামজাম টাওয়ার, ইয়া উঁচু 120 তলা, মানুষ কাবার দিকে যাবে, কাবার দিকে তাকায় থাকলেও সব কাবা ধুয়ে মানুষ ওইটার দিকে তাকায় থাকে, এত বড়। তিন দিকে তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব, কোরআনের দিকে তাকালেই সওয়াব, মায়ের চেহারার দিকে তাকালেই সওয়াব, আর কাবার গিলাফের দিকে কাবা ঘরের দিকে তাকালেই সওয়াব। কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120 রহমত নাজিল হয়, সিদ্দিন আলী তাইফিন 60 রহমত যারা তাওয়াফ করে তাদের উপর, আর বাইন লিল মুসল্লিন 40 রহমত যারা নামাজ পড়ে, 60 আর 40 কত হইল, বাকি আছে কয়টা? 20টা। ওয়াল আইশরিন লিন নাযিরিনা ইলাল কাবা, আর বাকি 20 রহমত যারা নামাজও পড়ে না তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ, পড়বেন না? ওই কাবা ঘরের পাশে একটা বানাইছে বিশাল জমজম টাওয়ার 120 তলা, সবাই ওইটার লগে ছবি তোলে, খালি সেলফি, আছে না নাই? এগুলো কেয়ামতের আলামত, বড় বড় টাওয়ার বানানো, প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়া। এরপর বিষ্ণু বললেন, জুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কেয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের প্রচার প্রসার সমাজে বেড়ে যাবে, আছে না নাই? বোরকাও পড়ে, আবার সফটওয়্যার পাওয়া যায়, বোরকাও পড়ে, উঁচু নিচু ভাঁজ বোঝা যায়, তার মানে পাতলা বোরকা, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা, আছে না নাই? টাইট ফিটিং বোরকা, এটা হবে ঢিলে ঢালা মোটা কাপড়ের, এটা বানাইছে টাইট ফিটিং, আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কিনা? বাবা যারা এসেছেন খবরদার, আপনার মেয়ে আবদার করলেই আপনি যে কোনো কাপড় কিনে দিতে পারবেন? ভাই যারা এসেছো খবরদার, ছোট বোন আবদার করলেই তুমি যে কোনো ধরনের ড্রেস বোনকে কিনে দিতে পারো না, উল্টাপাল্টা পোশাক পড়ালে কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায়
হ্যান্ডকাফ পরিয়ে আসামি বানিয়ে আপনারা দাঁড় করিয়ে দিবে কে? বিশ্বনাই বললেন কেয়ামতের আগে এই জাতীয় বোরকা পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে, মা ইলাত আল মুমিলাত, তারা নিজেদেরকে অ্যাট্রাকটিভ মোড়ে যুবকদের সামনে পেশ করবে আর তারা নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদ নারী হাহা, এরা জান্নাতে তো ঢুকবে না, পাশাপাশি জান্নাতের ঘ্রাণও কোনো দিন এদের নাকে লাগবে না। আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরে থাকতেই পাওয়া যায়, এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে আমার 500 বছর, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকে ধাক্কা মারবে। তারপরেও এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমার মায়েরা, আমার বোনেরা খবরদার, টেকনাফের মেয়েরা পর্দাশীল, এটা আমি জানি, অনেক পর্দাশীল, সাগর পারের মেয়েরা পর্দাশীল হয়, আল্লাহ তুমি এদেরকে কবুল করো। আমার বোনেরা যাদের কানে আপনার মাইকের আওয়াজ যায়, আপনারা বোরকাগুলো ঢিলে ঢালা বানাবেন, টাইট বানাবেন না, একটু মোটা কাপড় দেখে বানাবেন, বিজাতিদের কোনো স্টাইল ফলো করবেন না, পুরুষদের কোনো পোশাক নিজেরা নেবেন না, আর বাইরে যাওয়ার আগে বোরকার উপরে ঝাঁঝালো আতর আর পারফিউম মাখবেন। বিষ্ণু এদেরকে বলেছেন জানিয়া, যারা পারফিউম মেখে বেরোয় আর তার ঝাঁঝালো ঘ্রাণ পেয়ে পুরুষরা তার দিকে আকৃষ্ট হয়, সে জানিয়া জিনাকারেনি, এজন্য খবরদার। হেজাব আপনার অধিকার, এই হেজাব আপনার অহংকার, এই হেজাব, এই পর্দার বোরকা আপনার আভিজাত্যের প্রতীক। আপনি কেমন মেয়ে, কোন বংশের মেয়ে, কোন ঘরের মেয়ে, আপনার পোশাক দেখলে টের পাওয়া যায়। বিষ্ণু বলেছেন কেয়ামতের আগে এগুলো বেড়ে যাবে, এগুলো আমাদের বাংলাদেশে আসে না নাই। এরপরে বিষ্ণু বললেন কেয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে, বউয়ের পিছনে দৌড়াবে, এরকম আছে না নাই? টেকনাফে কি অবস্থা? হ্যাঁ, মারে ভুলে যায়, যেই মা 8 মাস 10 মাস পেটের মধ্যে রাখলো, এত বড় একটা বস্তা হয়ে গিয়েছিল আমার মায়ের পেটটা। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটটা কি হয়েছিল? বস্তা। এই বস্তা নিয়ে আমার মা টয়লেটে যেত রাত্রিবেলায়, আহা কি কষ্ট দিয়েছি আমরা। এই বস্তাটা নিয়ে মা শুইতে পারতো না, বসতে পারতো না, কয়েক জায়গায় ধরে এরপরে আস্তে আস্তে উঠত। এই বস্তাটা নিয়েই প্রতিদিন রান্না করে আমার বাবারে খাওয়াতো, কথা বলেন, আমার অন্যান্য ভাই বোনগুলারে খাওয়াতো এই বস্তাটা পেটে নিয়ে। একজন সুস্থ মানুষ, ডাক্তাররা বলে 45 ইউনিট পেইন, মানে 45 ইউনিট ব্যথা একসাথে সহ্য করার ক্ষমতা রাখে। ব্যথার মাত্রা যদি এর চেয়ে বেড়ে যায় তাহলে লোকটা হয় বেহুশ হয়ে যাবে, নয় মরে যাবে। আমাকে আর আপনাকে আমার মা যেদিন ডেলিভারি দিয়েছিল, যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন আমার আর আপনার মা 57 ইউনিট প্লাস 57 ইউনিটেরও বেশি ব্যথা ওই দিন সহ্য করেছিল। যেই ব্যথাটা কোনো সড়ক দুর্ঘটনায়, কোনো অ্যাক্সিডেন্টে আপনার শরীরের 20টা হাড়, 206টা হাড়ের মধ্যে থেকে 20টা হাড় বা হাড়টি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা চিল্লায় বলেন আল্লাহ আকবার। এজন্য আল্লাহ বলে খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করো না। তিন কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি। এক হলো হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? 2 নম্বর ওয়াহানানা আলা ওয়াহান, ব্যথা জ্বালা যন্ত্রণা বাবা তোমার জন্য সহ্য করে নাই, করেছে কে? 3 নম্বর ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? বিষ্ণু বললেন লাও কাতালতা জিলদাক, তোমার এই চামড়া কেটেও যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে 2 বছর দুধ খেয়েছো, ওই দুধের 1 ঢোক দুধের সৌদ কি আদায় হবে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, ঠিক কি না? যার মা নাই সে জানে মায়ের কি জ্বালা, মা না থাকার যে কি যন্ত্রণা,
এটা শুধু সে বুঝে, বাকিরা বুঝবে না। এজন্য মায়ের সাথে যেন আমরা কখনো খারাপ আচরণ না করি। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, আর বাবা মা যদি হাত তুলে দোয়া করে এই দোয়াও আল্লাহ কোনোদিন ফিরায় না, ঠিক কিনা? এজন্য মায়ের দোয়া নিতে হবে। মায়ের চাইতে আপন দুনিয়ায় কেউ হয় না। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায় নাকি? তাই বলে স্ত্রীরে তালাক দেন ওটা বলতেছি না। স্ত্রী আর মায়ের সাথে ঝগড়া হইলে, বোঝাপড়া না হলে দুজনে নিয়ে বসেন, বুঝান, ভালোভাবে বুঝান। শাশুড়ি আর বউয়ের ঝগড়াটার কারণ হচ্ছে দুইজনেই নেত্রী হইতে চায়। পরিবারের নেত্রী কি দুজন হইতে পারে? কয়জন হবে? একজন। শাশুড়ি কয় না আমি এতদিন ধরে আসছিলাম, আমি সব। বই বউ কয় আপনি অনেক দিন ধরে আছেন, এবার রিটায়ারমেন্টে যান, এবার আমি আইছি। এই কিলাকিলি আছে না নাই? আহা, এগুলো করবেন না। শাশুড়িদের প্রতি আমার বিনয়ের সাথে নসিহত, আপনার ছেলের বউটারে নিজের মেয়ের মতো মনে করবেন, ঠিক কিনা? আর বৌমা যারা আছেন, আল্লাহর দোহাই, আপনার শাশুড়িরে আপনার মায়ের মতো মনে করবেন। আল্লাহর কসম করে বলছি, আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করেন, আপনি আপনার ছেলেরে বিয়ে দিয়ে যখন নিজের শাশুড়ি হবেন, ঠিক একই আচরণ ফিরতি পাবেন। চিল্লা এখন, ঠিক কিনা? নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন, প্রকৃতি সব কিছু আবার ফিরিয়ে দেয়। আপনি আপনার শাশুড়ির সাথে যা করবেন, আপনি শাশুড়ি হলে আপনার কলিজা টুকরা ছেলের বউটা আপনার সাথে তাই করবে। এজন্য খবরদার, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়াটা যদি কয়েকশো বার বিক্রি করে দেই, ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে কি? এই দুনিয়াটাকে কয়েক লক্ষবার বিক্রি করলে যে দাম পাওয়া যাবে, ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে কি? তাহলে যেই জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়বেন না? মায়ের কথার উপরে কোনো কথা বলবেন না, মা বাবা যেটা বলে ওইটাই ফাইনাল, ঠিক কিনা? ওনারা এক যুগের, আমরা আরেক যুগের, অনেক কিছু বুঝে না। না বুঝলে বিনয়ের সাথে বুঝাবো। কোনো কারণে আগে যদি অতীত সময়ে বেয়াদবি করে থাকেন, পা ধরে ক্ষমা চাইবেন। যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি, মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। অন্যায় হলে ক্ষমা চাইতে হবে, বাবা মার কাছে ক্ষমা চাইলে বাবা মা মাফ করবে না, কথা বলেন? আপনি নামাজি হতে পারেন, আপনি হাজি সাহেব হতে পারেন, আপনি যাকাত দানকারী হতে পারেন, আপনি জিকির করতে করতে অনেক কিছুই করতে পারেন, কিন্তু আপনার মা যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে, আপনার সব শেষ। এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? বিশ্ব নেই বললেন, কেয়ামতের আগে তাই হবে। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যাবে, এ আলামত আছে না নাই? টেকনাফে যদি এগুলো থাকে, এগুলো বন্ধ করবেন, রাজি আছেন তো? বিশ্বনবী বললেন, জুখরুফাতুল মাসাজিদি ওয়াত্তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদ নিয়ে দলাদলি হবে, মসজিদকে অতিমাত্রায় ডেকোরেশন করানো হবে। মসজিদ বাংলাদেশ ইদানিং আমি কয়েক বছর ধরে খেয়াল করতেছি, টাইলস ছাড়া কোনো মসজিদই নেই, এয়ার কন্ডিশন ছাড়া মসজিদ নাই, আর মসজিদের সামনে এত ডিজাইন। এটা কি কমিউনিটি সেন্টার না মসজিদ, এটা বোঝাই যায় না, কথা বলেন? মসজিদের সামনে বেশি ডিজাইন করা ঠিক না, একেবারে সাদা মাঠা রাখা, ইভেন ঘড়িও রাখা ঠিক না, ঘড়ি থাকবে পিছনে, যার লাগবে এমনি দেখবে, কিন্তু নামাজ পড়া অবস্থায় যদি ঘড়ি থাকে তাহলে তাকানোর সম্ভাবনা আছে না নাই? মনোযোগকে নিয়ে যায়, নষ্ট করে। এরকম কোনো কিছু মসজিদের সামনের দেয়ালে লাগানো যাবে না। বিশ্বনবীর মসজিদে নববী, বুখারীর বর্ণনা, কানা সাকফু জারিদুন নখল, মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, সুবহানাল্লাহ পড়ে, খেজুর পাতার ছাউনি আর ডাল দিয়ে মসজিদে নববীর ছাদ, যে মসজিদে এক রাকাত সালাত পড়লে 1000 রাকাত সালাতের সওয়াব হয়ে যায়।
আর ফ্লোর ছিল বালুর ফ্লোর, মাটির ফ্লোর। বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত, আর বিশ্বনবী ওই কাদামাটির মধ্যে নামাজ পড়তেন। নামাজ পড়ে তিনি সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসে যখন তাসবি পড়ছেন, এক সাহাবি বলছেন, হাত্তা রআইতু আসারা তিনি ফি জাবহাতিহি, আমি বিশ্বনবীর কপালে মাটি আর বালুর দাগ দেখতে পেলাম, কারণ কাদার মাটির উপরও নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্বনবীর মুবারক কপালে কাদা আর মাটি মিশে আছে। কি মসজিদ, এবাদতের ঠাসা, আল্লাহর ভয় আর এবাদত দিয়ে পরিপূর্ণ। আর আমাদের মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন দিয়ে ঠাসা, মুসল্লি নাই। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। জোহরের নামাজ পড়ে টেনশনে থাকে, আসর কোন মসজিদে পড়ব, মাগরিব পরে সবসময় ভাবে এশার সময় আমি জামাতে পড়তে পারবো তো, কোন মসজিদে পড়ব, তখন কোথায় থাকবো, আশেপাশে মসজিদ আছে না নাই। এজন্য মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। এরপরে বিষ্ণু ইসা ইসলাম বললেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াব, কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। এক বছর মনে হবে এক মাস, এক মাসকে মনে হবে এক সপ্তাহ, এক সপ্তাহকে মনে হবে একদিন, তাই না? গত বছর এই মাহফিল আপনারা আসছিলেন, কে কে আসছেন হাত তোলেন, মাত্র 8-10 জন। এবছর এত মানুষ করতে আইলেন, ও মাহফিলই হয় নাই এই জন্যই, তা হাত তুললেন যে আপনারা বুঝে নাই। তো দেখেন এই যে বছর ঘুরে ঘুরে আসে, গত বছরের জানুয়ারি আর এই বছরের জানুয়ারি আপনি খেয়াল করেন, মনে হয় যেন অল্প কিছুদিনের ব্যবধান, ঠিক কিনা? এটা যে 365 দিনের লম্বা সময় এটা মনে হয় না। সপ্তাহটা ঘুরেই যে আজকে জুমার দিন আসলো, গত জুমা পড়লাম আবার এই জুমা, মনে হয় যে 7 দিন না, মনে হয় যে অল্প কিছু সময়, একদিন 2 দিনের সমান। তার মানে কিয়ামতের আগে সময়ের যে বারাকা, এই বারাকা উঠায় নিবে কে? খাবারের স্বাদ উঠায় নিবে কে? আগে খাবার দাবারে যেই স্বাদ পাইতেন এখন পান, কথা কন? আপনাদের এখানে তো অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, রূপচাঁদা, রূপচাঁদার যে স্বাদ আগে পাইতেন এখন পাওয়া যায়, কথা বলেন? চিংড়ি আগে যে খাইতাম যে স্বাদ এখন পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়া যায়নি এখানে, আগের ইলিশের যে স্বাদ এখন ইলিশের কি ওই স্বাদ আছে? আহা, বরকত সব উঠায় নিচ্ছে কে? এরপরে বিষ্ণুই বললেন, তাসলিমুল খাসা, কিয়ামতের আগে মানুষ পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে দিবে না। আমরা তাই করি, কাউরে চিনলে ভাই আসসালামু আলাইকুম, চিনি না খালি হাইটা চলে যাই, আছে না নাই সালামটা? কিন্তু এই কারণে নয়। বিষ্ণুই বললেন, আলামান আরফতা ওমান লাম তাআরিফ, যাকে চিনো তারেও দাও, যাকে চিনো না তাকেও দাও। সালাম দিলে অন্তর থেকে অহংকার তুলে নেয় কে? আমাদের অনেকের এই ইগো প্রবলেম আছে, অহংকার, অহংকারে পেটটা ভর্তি। এই যাদের অহংকারের সমস্যা, আগে আগে সালাম দিবেন। আগে সালাম দেওয়া মানে নিজে একটু ছোট হয়ে যাওয়া, ঠিক কি না? আল বাদি উবি সালাম বারি উম্মিল আল কেবের, আগে সালাম দিলে বিনয় প্রকাশ হয়, সুবহানাল্লাহ পড়েন, আগে আগে সালাম দিবেন। শুধু ছোটরা মুরব্বীদেরকে দিবে, মুরব্বীরা ছোটদেরকে দিতে পারবে না, হ্যাঁ কথা বলেন, সবাই সবাইরে দিবে, ছোটরা বড়দের দিবে, বড়রাও ছোটদের দিবে, হাজব্যান্ড ওয়াইফকে দিবে, ওয়াইফ হাজব্যান্ডকে দিবে, সবাই সবাইরে সালাম দিবেন তো বেশি করে। বাসায় যে স্ত্রীকে সালাম দিবেন, ইনশাল্লাহ পড়েন। এরপর বিষ্ণু ইসা ইসলাম বললেন, জুহুরুল মাআসাফি ওয়াল কায়ানাত, কিয়ামতের আগে মাআসাফ কায়ানাত ঢোল বাদ্য যন্ত্র নর্তকীদের অনুষ্ঠান এগুলো বেড়ে যাবে। আমাদের বাংলাদেশের যত জাতীয় অনুষ্ঠান আছে, নাচানাচি আছে না নাই? মাঝে মাঝে দেখি বিশাল দোয়ার অনুষ্ঠান, এখানে লেখা আর এদিকে নাচতেছে, রূপবানে নাচে কোমর দুলাইয়া, আছে না নাই? ব্যানারে কি লেখা? বার্ষিক ওয়াজু দোয়ার মাহফিল, ওদিকে একেবারে কাঁপাইতেছে, আছে না নাই? আমাদের 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এগুলো তো দেখবেন ভাষণ শেষে নাচানাচি শুরু। আর এমনও অনেক ডাকাত আছে ওইখানে হিন্দি গান লাগাই দেয়, কি গান? 21 ফেব্রুয়ারি ভাষার জন্য দোয়া,
নিজের ভাষা বইল্লা লাগায় কি কুচকুচ হতা হয়, এগুলো লাগানো যাবে? বিষ্ণুই বলেন বাইস্তু আন উকাসিরাল মাজামির, আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম গিটার বংশী মানে বাঁশি এগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ পড়েন, আর আমরা গান গাই একতারা বাজাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে, ঠিক কিনা? দোতারা বাজাইলে মনে পড়া যায়, তো একতারা দোতারা এগুলো বাজানো যাবে কথা বলেন? ঢোল বাদ্য মিউজিক এগুলোর সাথে ইসলামের সম্পর্ক? আপনি নাশিদ গাবেন খালি গলায়, কি গলায়? হামদ গাবেন, নাদ গাবেন। এই যে নিয়ামতুল্লাহ নিজামী কি সুন্দর হাম নাদ গেয়েছে, সমাজের অসঙ্গতি নিয়ে সঙ্গীত গেয়েছে, একটা ইমানি চেতনা পাওয়া যায় না? যায়। কিন্তু এটার মধ্যে যদি ঢোল তবলা লাগান, হ্যাঁ, এটা হারাম হয়ে যাবে। বিষ্ণুই বললেন কেয়ামতের আগে ঢোল বাদ্য বেড়ে যাবে, আছে না নাই? এরপর বিষ্ণু ইসা ইসলাম বললেন লা ইউকাসসামুল মিরাসু আলা ওয়াজহিন সাহি, কেয়ামতের আগে সঠিক পন্থায় মিরাসের বন্টন হবে না। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উংসাইন, আল্লাহ বললেন ও বাবারা, ছেলেরা যতটুকু সম্পদ দিয়ে যাবা মেয়েরে দিবা তার অর্ধেক। এবার আপনি আওয়াজ করে আমারে বলেন, ছেলেরে যদি 2 লক্ষ টাকা দেন মেয়েরে দিতে হবে কয় লাখ? মেয়েরে যদি ছেলেরে যদি 4টা বাড়ি লিখে দেন মেয়েরে দিতে হবে কয়টা? এরকম অনেক ডাকাত আছে, ছেলেরে সব দিয়ে দেয় মেয়েরে কিছু দেয় না, আছে না নাই? মেয়েরে কয় মা তোর লেগে দোয়া করে দিলাম, কি করলাম, আর বাইরে সব দিয়ে দিলাম, এরকম আছে না? এগুলো করা যাবে, কিন্তু এগুলোই হচ্ছে টেকনাফে কি হয়, এগুলো হয়। এদিকে একজন আছে অনেক উৎসাহী, কেউ না বললে উনি বলে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। তো এই জাতীয় অসঙ্গতি বিশ্বনবী যা যা বললেন এগুলো সবই আছে। ফেতনার জামানা, চাইলেও ইমান বাঁচানো যায় না। ইমান যদি বাঁচাতে চান এই কিয়ামতের আগ দিয়ে এই ভয়ঙ্কর পরিবেশে, ইমান যদি বাঁচাতে চান যে বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, বইটার নাম